আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। নাভালনিকে সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করল রাশিয়া। মিশরের একটি থানার ভিতর যুবকের আত্মরাত, আমাদেরকে বাঁচান। মার্কিন মন্ত্রীদের মুক্তির বিষয়ে যা জানালো ইরান। কোন পুরুষ সঙ্গীবিহীন নারীদের বিমানবন্দরে আটকে রেখেছে তালেবান। মেজাজ হারিয়ে সাংবাদিককে গালি দিলেন বাইডেন। ভূমধ্যসাগরে ঠান্ডায় জমে সাত বাংলাদেশির মৃত্যু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন যাচ্ছি বিস্তারিত সংবাদে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সি নাভালনিকে সন্ত্রাসী এবং চরমপন্থী হিসেবে তালিকাভুক্ত করেছে রাশিয়া। এপির খবরে বলা হয়েছে, বিরোধীদের ওপার দমনপীড়নের অংশ হিসেবে রাশিয়া এমন পদক্ষেপ নিল। খবরে বলা হয়, মঙ্গলবার রাশিয়ার ফেডারেল ফাইন্যান্সিয়াল মনিটরিং সার্ভিস প্রধান সহযোগী লুব সোবল সহ নাভালনিকে নিষিদ্ধ ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত করে। নাভালনির দুর্নীতি বিরোধী ফাউন্ডেশন জানিয়েছে, নাভালনির মোট 9 জন সহযোগীকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। গত বছর নাভালনির এই দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠানকে চরমপন্থী সংগঠন আখ্যা দিয়ে বন্ধ করে দেওয়া হয়। সন্ত্রাসী ও চরমপন্থী তালিকায় রাখার অর্থ রাশিয়া তাদের দেশে থাকা ডানপন্থী জাতীয়তাবাদী গ্রুপসহ বিদেশি সন্ত্রাসী গোষ্ঠী আল কায়েদার মতো নাভালনিকেও সন্ত্রাসী হিসেবে মনে করে। রাশিয়া গত বছর বিরোধীদের ওপর চরম দমনপীড়ন চালিয়েছে। গত বছরের জানুয়ারিতে নাভালনিকে কারাদণ্ড প্রদান করা হয় এবং তার রাজনৈতিক সংগঠন নিষিদ্ধ করা হয়। এরপর নাভালনির অধিকাংশ সহযোগী দেশ ছেড়ে পালিয়ে গেছেন। অ্যালেক্সি নাভালনি রাশিয়ার পুতিনের সবথেকে বড় সমালোচক। এছাড়া 44 বছর বয়সের রাজনৈতিক নাভালনি গত বছরের আগস্টে প্রায় মরতে বসেছিলেন। সে সময় তিনি সাইবেরিয়ার টমস্কো শহর থেকে উড়োজাহাজে করে মস্কোয় ফিরছিলেন। যাত্রাপথে উড়োজাহাজেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তাকে বহনকারী উড়োজাহাজ সাইবেরিয়ার ওমস্কো জরুরি অবতরণ করে সেখানকার একটি হাসপাতালে নেওয়া হয় তাকে। তিনি কোমায় চলে গিয়েছিলেন। পরে তাকে চিকিৎসার জন্য জার্মানির বার্লিনে নেওয়া হয়। সেখানে তিনি ধীরে ধীরে সেরে ওঠেন। বিশেষজ্ঞদের পরীক্ষা নিরীক্ষার ভিত্তিতে গত সেপ্টেম্বরে জার্মানি জানায় নাভালনিকে রাশিয়ার নার্ভ এজের নভিচক প্রয়োগ করা হয়েছিল। পরে অন্য দেশের বিশেষজ্ঞরাও একই কথা বলেন। বিষ প্রয়োগের জন্য সরাসরি পুতিনকে দায়ী করেন নাভালনি। তবে পুতিন এ অভিযোগ অস্বীকার করেছিলেন। এ ঘটনায় আন্তর্জাতিক তদন্তের আহ্বানে ক্রেমলিন কর্ণপাত করেনি। ক্রেমলিনের হুমকি উপেক্ষা করে গত 17 জানুয়ারি দেশে ফেরেন নাভালনি। বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কারাদণ্ড দেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন। মিশরের একটি থানায় পুলিশের নির্যাতনে বিপর্যস্ত এক যুবকের আর্তনাদের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওটিতে যুবকটিকে 6 বার চিৎকার করতে বলতে শোনা যায়, আমাকে বাঁচান প্রেসিডেন্ট। দেশটির রাজধানী কায়রোর আল সালাম আওয়েল থানার ভয়ঙ্কর নির্যাতনের ভিডিও প্রকাশ করেছে গণমাধ্যম মিডল ইস্ট আই। ভিডিওটিতে দেখা যায় দুজনকে হাত পা বেঁধে ঝুলিয়ে নির্যাতন করেছে পুলিশ। ভিডিওটি গোপনে ধারণ করেছেন থানার ভেতর থাকা অপর এক বন্দি এবং তাকে বলতে শোনা যায়, দেখুন আমাদের সঙ্গীদের ওপর কীভাবে নির্যাতন করছে। এমনকি তিনি জানান এরপর তার ওপরও এমন নির্যাতন করার হুমকি দেওয়া হয়েছে। এই ভিডিওটিতেই ধরা পড়ে নির্যাতিত এক যুবকের আর্তনাদ এবং তাকে বলতে শোনা যায়, প্রেসিডেন্ট দেখুন পুলিশ আমাদের ওপর কেমন বর্বরতা চালাচ্ছে, আমাদেরকে বাঁচান। মোট 6 বার এই কথাটি বলেন ওই যুবক। যদিও ভিডিওটি কখন ধারণ করা হয়েছে বা কোন সময়ের ঘটনা সে বিষয়ে পরিষ্কার করে কিছু জানাতে পারেনি মিডল ইস্ট আই এবং তারা ভিডিওটি সংগ্রহ করেছে নির্যাতিত এক যুবকের আত্মীয়দের মাধ্যমে। ইরানি কারাগার থেকে মার্কিন বন্দীদের মুক্তি দেওয়ার বিষয়টি প্রত্যাখ্যান করেছে তেহরান। মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে তেহরান কোনো পূর্ব শর্ত গ্রহণ করেনি বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। সোমবার এক ব্রিফিংয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেন, ভিয়েনার সংলাপের ব্যাপারে ইরান কখনও কোনো পূর্ব শর্ত গ্রহণ করেনি। এ ধরনের ইস্যু নিতান্তই যুক্তরাষ্ট্রের কাছে
যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ জনমত ও গণমাধ্যমকে প্রভাবিত করার প্রচেষ্টা। সম্প্রতি ইরান বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি রবার্ট ম্যালি বলেছিলেন, ইরানে আটক বন্দীদেরকে মুক্তি না দিলে পরমাণু চুক্তি সম্ভবত হবে না, এবং কারাগার থেকে মার্কিন বন্দীদের মুক্তি দেওয়ার বিষয়টিকে নতুন পরমাণু চুক্তির ব্যাপারে পূর্ব শর্ত হিসেবে উল্লেখ করার পর এ কথা বলেছেন খাতিবজাদে। ইরান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, ইরানি নাগরিকদেরকে মিথ্যা অজুহাতে মার্কিন কারাগারে বন্দী হিসেবে আটক রাখা হয়েছে, অথচ ইরানি কারাগারে আটক মার্কিন নাগরিকরা তাদের অপরাধের জন্য আদালতে দোষী সাব্যস্ত হয়েছে। মার্কিন কারাগারগুলোতে আটক ইরানি বন্দীদের কঠিন অবস্থার কথা উল্লেখ করে সাইদ খাতিবজাদে বলেন, এ বিষয়টিও তেহরান প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিভিন্ন সময় যুক্তরাষ্ট্রের সামনে তুলে ধরেছে। যুক্তরাষ্ট্র যদি তার আগের প্রতিশ্রুতিগুলো রক্ষা করে তাহলে এই সমস্যার সমাধান খুব স্বল্প সময়ের ভিতরে হয়ে যাবে। 2021 সালের 15 আগস্ট পুনরায় আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। ক্ষমতায় এসেই তারা ঘোষণা দেয় যে কারোর ওপর কোনো প্রতিশোধ নেবে না, কিন্তু অনেক মানুষ এখনও আফগানিস্তান ছাড়ছেন, যাদের বেশিরভাগই আমেরিকা বা বিদেশি সৈন্যদের সঙ্গে কাজ করছেন। বিদেশি সৈন্যদের সঙ্গে কাজ করা সাধারণ আফগানদের বিদেশে নিয়ে যাওয়ার কাজটি করেছে বিভিন্ন এনজিও সংগঠন, এবং তারা বিমান ভাড়া করে ওইসব আফগানদের অন্য দেশে নিয়ে যাওয়ার চেষ্টা করে থাকে। তবে সাম্প্রতিক সময়ে তালেবান এমন করে আফগানিস্তান ছাড়তে চাওয়া নাগরিকদের বিমানবন্দরে আটকে দিচ্ছে, সঙ্গে আটক করে কারাগারে পাঠাচ্ছে। সোমবার প্রায় 40 জনের একটি বিশেষ দল বিমানে মাজারি শরীফ বিমানবন্দর থেকে আফগানিস্তান ছাড়ার চেষ্টা করেন, কিন্তু তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সোমবার রাতে টুইট করে জানান, তাদের 40 জনের দলকে বিমানবন্দর থেকে আটক করে দেওয়া হয়েছে, তবে বেশিরভাগকে ছেড়ে দেওয়া হয়েছে। শুধু আটক করে রাখা হয়েছে পুরুষ সঙ্গীবিহীন নারীদের, এবং তাদের পুরুষ সঙ্গী বা আত্মীয় আসলেই ছেড়ে দেওয়া হবে। এছাড়া তালেবান ঘোষণা দিয়েছে, কোনো নারী পুরুষ সঙ্গীদের ছাড়া দূরের পথে যাতায়াত করতে পারবেন না, এ কারণেই বিমানবন্দরের ওই নারীদের আটকে রাখা হয়েছে। সাংবাদিক সম্মেলনে মেজাজ হারালেন বাইডেন। ফক্স নিউজের এক সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ধৈর্য হারান মার্কিন প্রেসিডেন্ট। রয়টার্সের খবরে বলা হয়েছে, সোমবার হোয়াইট হাউজের পূর্ব কক্ষে একটি সংবাদ সম্মেলন চলছিল, সেখানে অনেক সাংবাদিক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষের দিকে ফক্স নিউজের সাংবাদিক পিটার ডুসি মুদ্রাস্ফীতি নিয়ে প্রেসিডেন্টকে প্রশ্ন নেবেন কিনা জানতে চেয়েই প্রশ্ন ছুড়ে দেন, মুদ্রাস্ফীতির রাজনৈতিক কোনো দায় আছে কিনা এমন প্রশ্নে মেজাজ হারিয়ে বাইডেন বলেন, দ্যাটস এ গ্রেট অ্যাসেট মোর ইনফ্লেশন। আরও মুদ্রাস্ফীতি, এটা একটা বড় সম্পদ। এরপরেই অশালীন কথা বের হয়ে যায় বাইডেনের মুখ থেকে, তিনি বলেন, হোয়াট এ স্টুপিড সান অফ এবি। খবরে বলা হয়েছে বাইডেনের মুখ ফসকে এমন কথা বের হয়ে গেছে, মাইক্রোফোন চালু ছিল সেটা তিনি বুঝতে পারেননি। সাংবাদিকদের প্রতি এমন আচরণের হোয়াইট হাউজের কোনো বিবৃতি দেয়নি। তবে ঘটনার এক ঘন্টার মধ্যে বাইডেন সাংবাদিক পিটার ডুসিকে ফোন দিয়ে এটা ব্যক্তিগতভাবে না নেওয়ার আহ্বান জানান। 2020 সালের জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর হোয়াইট হাউজের কর্মকর্তাকে সাংবাদিকদের সঙ্গে ভালো ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন বাইডেন। তিনি বলেছিলেন, তার সঙ্গে কাজ করতে চাইলে কেউ যেন সাংবাদিকদের অসম্মান না করে, সাংবাদিকদের সঙ্গে খারাপ আচরণ করলে তাদেরকে বহিষ্কার করারও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। নৌকায় করে ভূমধ্য সাগর পাড়ি দিতে গিয়ে অন্তত 7 বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। রয়টার্সের খবরে বলা হয়েছে, অতিরিক্ত ঠান্ডায় জমে গিয়ে তারা মারা যান। খবরে বলা হয়, মঙ্গলবার ইতালির কোস্ট গার্ড লাম্পেদুসা উপকূল থেকে প্রায় 50 কিলোমিটার গভীরে সাগরে নৌকাটি ভাসতে দেখে উদ্ধার অভিযান চালায়। নৌকাটিতে তারা 3 জনকে মৃত অবস্থায় পায় এবং বাকি 4 জন নৌকাটি কুলে ভেড়ানোর অল্প কিছুক্ষণের মধ্যেই মারা যান। লাম্পেদুসার মেওয়ার সালভাতেরো মার্তোল্লা এক বিবৃতিতে জানিয়েছেন, মৃতের সংখ্যা বাড়তে পারে, নৌকাটিতে 280 জন আরোহীর, অধিকাংশই বাংলাদেশ ও মিশরের নাগরিক। ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের প্রধান গন্তব্য ইতালি। এছাড়া চলতি বছরের প্রথম 24 দিনে 1751 জন অভিবাসন প্রত্যাশী ইতালির বিভিন্ন বন্দরে নেমেছেন।